আমি দাঁড়ান দাঁড়ান আমি একটু তরুণদার কাছে আসি তরুণদা আমি বলছি তৃণমূল কি করলে বিশ্বাস করবে যে তৃণমূলের এই লোকগুলো আজকে বাংলায় অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছে আমি বলছি না রাজুদা আপনি বোম বাঁধেন আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমার বক্তব্য হচ্ছে 200 টাকায় বোম বাজছে 8000 টাকায় বোম বাজছে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন তিনি জানেন যে 2000 টাকায় নাকি রাজ্যে পিস্তল ফিস্তলও পাওয়া যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে এটা কি বাংলা না এটা সিরিয়া না এটা কাশ্মীর এটা পশ্চিমবঙ্গ ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এখানে মুখ্যমন্ত্রী জানেন যাকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছে তিনি বোম বাঁধেন তিনি যখন বলেছিল ওটা বাসস্ট্যান্ড করে দেওয়ার কথা তাকে বলেছিল তুই বাসস্ট্যান্ড করে করবি কি তুই তো বোম বাঁধিস কে শৌকত মোল্লা এক্ষুনি মানে আমাদের রাজুদা বলছো না ও কোন দলে যে মারা গেছে আমার প্রশ্ন আছে রাজকুমার বাবু গতবার ভোটের দিন মারা গেলেন ভোটের পরের দিন তার টুকরো টুকরো চেহারা মানে বডি পাওয়া গেল তার বাচ্চা দুটো মেয়ে ছিল তার স্ত্রী ছিল যাদের লাইফটা নষ্ট হলো তারা কোন দল করেন বলতে পারবেন তারা কোন দল করতো তারা শাস্তি পেল রাজকুমারবাবু বিশাল দোষ করে ফেলেন 18 পঞ্চায়েতে কী করেছিলেন তিনি ছাপ্পা ভোটে বাধা দিয়েছিলেন তাকে মরতে হলো আচ্ছা এই ভোটে এখনও পর্যন্ত যারা মারা গেলেন তাদের একটা দলীয় পরিচয় থাকতে পারে তাদের পরিবাররা কোন দল করতেন পরিবাররা তার মা তার ছেলেকে হারালো একটা হাজব্যান্ড তার মানে ওয়াইফ তার হাজব্যান্ডকে হারালো একটা বোন তার ভাইকে হারালো এরা কোন দল করতেন কেন মারা হয়েছে তাদেরকে ভোট মারা তো গণতন্ত্রের উৎসব এখানে একটা লুটের উৎসব হয় কেন বেসিক জিনিসগুলো কী চাই সিকিউরিটি চাই লাইফের সিকিউরিটি চাই মানে গণতান্ত্রিক অধিকার ভোট দান তার অধিকার চাই এবং সাথে যারা ভোট দেবে সাথে যারা ভোট করাবে মানে গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের সিকিউরিটি চাই এটার জন্য এত গড়িমসি কেন আজকে দেখছি পঞ্চায়েতে রাজীব সিনহাবাবু বলছেন বা তোমাদের সূত্র মারফত নেই খবর আসছে দফা বাড়তে পারে দেখো একটা প্রাণী আছে গাধা গাধা জল ঘোলা করে খায় এখন দেখছি রাজীব সিনহাবাবুও জল ঘোলা করে খান এবার রাজীব সিনহা আর গাধার কী সম্পর্ক আছে তোমাদের দর্শকরা ঠিক করে নিক প্যারা একটা অদ্ভুত জিনিস তোমাকে আরও তথ্য জানিয়ে রাখি নাম করে বলছি আমি প্যারামিলিটারি ফোর্স তো আসছে প্যারামিলিটারি ফোর্সেসে থাকবে কোথায় গভর্নমেন্ট স্কুলে থাকবে নদিয়াতে বার্নিয়া বিএড কলেজে প্যারামিলিটারি ফোর্সকে রাখা হচ্ছে নদিয়া বার্নিয়া বিএড কলেজের মালিককে নাম প্রণয় ঘোষ চৌধুরীকে নদিয়া জেলা পরিষদ 11 নম্বর সিটে তৃণমূলের ক্যান্ডিডেট বিএড কলেজ প্রাইভেট বিএড কলেজ সেখানে প্যারাফোর্সকে রাখা হচ্ছে কেন রাখা হচ্ছে রাজীব সিনহা কেন রাখছেন কী কাজের জন্য রাখছেন সবাই জানে চারিদিকে বোমের মেলা দেখছি বারুদের মেলা দেখছি আর তুমি বলছো বোম কেন দেখতে পাচ্ছি এ পাচ্ছি দেখো দেখো যখন আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গে শিল্প করে দিয়েছি কুটির শিল্প করে দিচ্ছি তখন তোমরাই চিল্লাও যে কুটির শিল্প কোথায় কোথায় শিল্প এগুলোই তো শিল্প 800 টাকায় বোম 2000 টাকায় বন্দুক কত সাপ্লাই আছে ভাবো ডিমান্ড আছে সস্তা করে দিয়েছে শিল্পর একদম পরিবেশ করে দিয়েছে মানুষের কাছে কাজ নেই কাজ না থাকার ফলে এইসব গুন্ডামিগুলো আরও বাড়ছে যদি এখানে শিল্প থাকতো এখানে সত্যিকারের উন্নয়ন থাকতো যারা বোমা বাঁধছে না তারা হয়তো বোমটা বাঁধতো না আমি তাদের দোষটাও দিই না দোষটা সরকারের কারণ অ্যাকচুয়াল কাজটা নেই বলে এগুলো হচ্ছে আর কি তৃণমূল একটা জিনিস আছে 100 দিনের টাকা বন্ধ বলে বোম বাজছে সৈকত আরো একটা জিনিস এখানে দাদা দেখলাম খুব মানে রাগারাগি করছেন এটা রাজুদা খুব বাজে কথা বলেছে ফ্যাক্ট ওই হোয়াটসঅ্যাপ চ্যাট ফ্যাট একদম ফালতু জিনিস ওটা তৃণমূলে ম্যানুফ্যাকচার জিনিস কিন্তু এই তৃণমূলকে আক্রমণ করার আগে দাদা কি সীতারাম ইয়েচুরির পারমিশন নিয়েছিলেন বা সন্দীপাদিও যখন আক্রমণ করবেন মল্লিকার্জুন খাগড়ের কি পারমিশন নেবেন কারণ এই পাটনায় দেখলাম একটা মহাজোট পশ্চিমবঙ্গের সাগর দিঘি মডেল আমরা দেখতে পাচ্ছি সাগর দিঘি মডেলের আসল সত্যটা হলো সাগর আর দিঘি এক হবে মানে বাম কংগ্রেস আইএসএফ এক হবে জিতে উপহার দেবে তৃণমূলকে এটাই অ্যাকচুয়াল সাগর দিঘি মডেল এখানে মানে কুস্তি দেখাচ্ছে পাটনায় দোস্তি হচ্ছে একটা বৃহত্তর জোট হচ্ছে মানুষ দেখতে পায় না পশ্চিমবঙ্গের মানুষকে বোকা মনে করে এদের ফাইটটা বেসিক্যালি মক ফাইট যেটা কংগ্রেস এবং বাম করছে তৃণমূল সাথে মক ফাইট মানে ওপর ওপরে তো হাইকমান্ড ছাড়া চলে না হাইকমান্ডটাকে সব ঠিক হয়ে গেছে এখানে বেকার লড়াই করা দরকার কি রাজুদা ওদিকটাই গিয়ে বসুন আপনার জোট সঙ্গী ওনারা